রাজধানীর প্রাণকেন্দ্রে এই মুহূর্তে জমজমাট মধুচক্র অভিজাত হোটেল রেস্তোরাঁ ভাড়া বাড়ি স্পা ও মেসিড সেন্টারের কিছু লাক্সারিয়াস দোকানে চলছে মধুচক্র এই সমস্ত ডেরাগুলিতে ডজন ডজন তরুণী যুবতী কিংবা গৃহবধূদের আড্ডা মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এরা পেয়ে যাচ্ছে হাজার হাজার টাকা মোটামুটি এক সপ্তাহে মধুচক্রের মূল হোতারা তুলে আনছে লাখ লাখ টাকা মূলত একাংশ থানা পুলিশকে ম্যানেজ করেই চলছে এইসব ঠেক এগুলিকে অক্সিজেন দেওয়ার পেছনে রয়েছে কিছু প্রভাবশালী নেতার হাত উপর থেকে রয়েছে অসামাজিক কার্যকলাপের মসিহা তথা কুখ্যাত কিছু মাফিয়া ডন রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সেখানে কোনো এক কারণে মধুচক্রের ঠেকগুলির উপর আইনি কোনো ব্যবস্থা নেই বছরের পর বছর এগুলি চলছে নষ্টামির এই আস্তানাগুলি গুড়িয়ে দেওয়ার জন্য বিশেষ করে আইনি দায়িত্বপ্রাপ্ত পুলিশের কোনো প্রচেষ্টা নেই ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ এসেছে সচেতন মহলের তরফে তাদের অভিযোগ রাজধানীর প্রধান চার চারটি থানা এই সমস্ত নষ্টামির ব্যাপারে যথেষ্ট ওয়াকি বহাল থাকলেও আশ্চর্য তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না অথচ সমাজটা তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে তারা প্রস্তুত তুলেছেন তবে কি রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তাগুলির উপর কিংবা তার নির্দেশের ওপর কোন কর্ণপাত করছে না থানার পুলিশ প্রশ্ন উঠেছে এগুলোর বিরুদ্ধে থানার বড় বাবুদের কিংবা ম্যাডামদের চুপ থাকার কারণ কি হতে পারে ইতিমধ্যেই একাংশ মহল থেকে গুঞ্জন উঠেছে রাজধানী প্রাণকেন্দ্রে কিছু থানাকে অগ্রিম প্রণামী দিয়েই চলছে যৌন বেলেল্লাপনার ব্যবসা বিশেষ করে সারা দেশে পরকিয়া সম্পর্কিত আইনে কিছুটা শিথিলতা থাকায় পুরোপুরি ভাবিয়ে রাজ্যে তথা রাজধানী মধুচক্রের কারবারীরা এর অ্যাডভান্টেজ নিচ্ছে এ কারণে খুব কম সময়ের মধ্যে এরা টাকা ফেপে উঠছে এসবের বিরুদ্ধে আদকি ত্রিপুরা পুলিশ কোন সাফল্য পাবে আদকি পুলিশের তরফে এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার ইচ্ছা আছে এই সমস্ত প্রশ্ন কিন্তু ইদানিংকালে উঠতে শুরু করেছে অনির্বাণ দেবের রিপোর্ট সার্চ ইন্ডিয়া ট্যানেন